এবার চলে যাব চট্টগ্রামে সেখানকার বিএনপির কর্মসূচির ব্যাপারে জানবো। সেখানে রয়েছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়। বিএনপির গণ অবস্থানের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ লাবণী। এর আগে দেখানোর চেষ্টা করেছি, তারা 11টা থেকে তাদের গণ অবস্থান করা শুরু করেছে সিআরপি এলাকায়। পুলিশের জায়গা করে দেওয়া হয়েছে, সে জায়গায় কিন্তু তারা অবস্থান কর্মসূচি তারা পালন করে। চট্টগ্রামে যে গণ অবস্থান আপনি দেখতে পাচ্ছেন, নিরপেক্ষ সরকার অধীনে কিন্তু আসলে জাতীয় সংসদ নির্বাচন সহ 10 দফা দাবি তাদের। সেই গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে একই সাথে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন সহ এবং 22 চেয়ারম্যান আছে জাতীয়তাবাদী দলের মীর মোহাম্মদ নাসির উদ্দিন সহ কেন্দ্রীয় নেতা যারা আছেন তারাও কিন্তু আসলে ছুটে এসেছেন এই গণঅবস্থান কর্মসূচিতে। এই গণঅবস্থান কর্মসূচি থেকে কিছুক্ষণ পর তারা আবার নতুন কর্মসূচি ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। কী কর্মসূচি আসবে এখনো পর্যন্ত বলা যাচ্ছে না। তো আমির কস্তুর মাহমুদ চৌধুরী যেমনটা জানিয়েছেন যে কিন্তু আসলে সরকার পতন আন্দোলন শুরু করার জন্য কিন্তু আসলে আজকের এই তিনি আমাদেরকে জানিয়েছেন। আমি কথা বলতে চাচ্ছি যারা কিন্তু আসলে ছুটে এসেছে। আমি এখানে এসেছি, আমি হলাম মহানগরী বিএনপির এক নির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোহাম্মদ খান। আজকে এখানে যে জনস্রোত জনসমুদ্র হয়ে গেছে, অবস্থান সম্রাটটা জনসমুদ্র হয়ে গেছে। কী জন্য হয়েছে? শেখ হাসিনার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। ধন্যবাদ।